একটা অনলাইন নিউজ পোর্টাল আছে বাংলাদেশের, সেখানকার এক রিপোর্টে দেখলাম যে 2016 সালের যে তালাক রেকর্ড হয়েছে বিভিন্ন সিটি কর্পোরেশনে আমাদের দেশে, তার তুলনায় 2017 সালে যে পরিমাণ তালাক রেকর্ড হয়েছে তার সংখ্যা দ্বিগুণ, অর্থাৎ পুরোপুরি ডবল, সরাসরি ডবল হয়ে গেছে। আস্তে আস্তে অবনতির দিকে যায় ব্যাপারটা, এমন না একবারে ধাপ করে তালাকের পরিমাণ ডবল হয়ে গেছে। এবং আরও অন্যান্য বিভিন্ন জরিপ থেকে, বিভিন্ন মিডিয়া থেকে আমরা জানতে পারি যে আমাদের দেশে আশঙ্কাজনক হারে, বিশেষ করে শহর অঞ্চলে, ঢাকায় সবচাইতে বেশি, ভয়াবহ আকারে তালাকের মাত্রা, সম্পর্কগুলো নষ্ট হয়ে যাওয়ার, পরিবারগুলো ধ্বংস হয়ে যাওয়ার, দাম্পত্য সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার মাত্রা দিন দিন ভয়াবহ আকারে কী করছে, বেড়েই চলছে। শুধু আমাদের দেশেই নয়, সৌদি আরবের অবস্থা ঠিক একই ধরনের সিরিয়াস এবং অত্যন্ত ভয়াবহ। এখানকার বেশ কয়েকটা দৈনিক পত্রিকায়, বেশ বিশ্বাসযোগ্য জাতীয় দৈনিক পত্রিকার রিপোর্ট অনুযায়ী, যে পরিমাণ তালাক এখানকার মাহকামা বা কোর্টগুলোতে রেকর্ড করা হয়েছে সেটা অন্যান্য বছরের চেয়ে যত দিন যাচ্ছে তত আশঙ্কাজনক হারে, কোনো কোনো ক্ষেত্রে ডাবলের কাছাকাছি, কোনো কোনো ক্ষেত্রে তার চাইতেও বেশি এরকম তালাক রেকর্ড হচ্ছে। মিশরের একটা জরিপ এবং আরও অন্যান্য কয়েকটা দেশের জরিপ দেখলাম যে একই অবস্থা। আজ আমরা এই জন্য আলোচনা করতে চাই, কেন মুসলমানদের পরিবারগুলো টিকছে না, কেন তালাকের হার বাড়ছে, কেন পারিবারিক বন্ধনগুলো আস্তে আস্তে ঠুনকো হয়ে যাচ্ছে, কেন বিশ্বাসগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, কেন ঘরগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, এর কারণগুলো কি। মূল আলোচনা যাওয়ার আগে আমরা একটা হাদিস পেশ করতে চাই, যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে এবং বর্ণনা করছেন সাহাবি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইবলিস তার সিংহাসন সে পানির উপরে স্থাপন করে এবং প্রতিদিন সকালে সে তার বাহিনীকে ছেড়ে দেয়, মানুষের সমাজে ঢুকে মানুষকে ক্ষতির দিকে আহ্বান করার জন্য, মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে দিয়ে গুনাহ করানোর জন্য, কারণ শয়তানের মিশনই হলো এটা। তো তার বাহিনীর লোকেরা, তার সদস্যের লোকেরা সবাই ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় এবং দিন শেষে সবাই যখন আবার ফিরে আসে, ইবলিস তাদের কাছ থেকে রিপোর্ট নেয়। তো এক শয়তান এসে বলে যে আমি আজকে একটা লোকের টার্গেট করছি, করে তাকে দিয়ে জেনা করায় ছাড়ছি। ইবলিস বলে যে লাম তাসনা আসাই, কিছুই করল না, জেনা করছে, ও পরবর্তীতে যখন লজ্জিত হবে মাফ চাবে আল্লাহর কাছে, কাঁদবে আল্লাহ মাফ করে দিবে। আরেকজন এসে বলতেছে আমি একজনকে দিয়ে হত্যা করাইছি, যে লাম তাসনা আসাই, এটাও তেমন কোনো ব্যাপার না, তওবা করলে তো মাফ হবে, মাফ চাবে, বা যাদের লোক হত্যা করছে তাদের সাথে মিউচুয়াল আসলে মাফ সাফ করে দিলে তারা তো একটা সমাধান আছে। আরেকজন এসে বলল যে আমি চুরি করাইছি একজনকে দিয়া, একটার পিছে লাগছি লোভ দেখাইয়া তাকে শেষ পর্যন্ত চুরি করে সারছি। ইবলিস তাতেও খুশি না, বলল যে না এটাও তেমন কিছু একটা হলো না। আরেকজন এসে বলল যে আমি মা বাবার নাফরমানি করাইছি একজনকে দিয়া, কত বড় জঘন্য অপরাধ। ইবলিস বলল যে এটাও কোনো এমন কিছু তুমি করো নাই, কারণ মা বাবা সন্তানের প্রতি সবসময় দুর্বল, একটু কেঁদে কেটে মাপ চাইলে হাত পাও ধরলেই আবার এটা নর্মালে চলে আসবে। একজন সামনে অগ্রসর হয়ে বলল যে আমি একটা লোকের পিছনে বা দুটা লোকের পিছনে আমি লাগছি, লাগার পরে তারা স্বামী স্ত্রী ছিল, তাদের মধ্যে বিচ্ছেদ করাইয়া তারপরে আমি আসছি। ইবলিস তখন ওই লোককে বলে নাম আন্তা আন্তা আন্ত, হ্যাঁ তোমাকেই আমি খুঁজছি, তুমি কাজের কাজ করছো, যে একটা সংসারকে তুমি বিচ্ছিন্ন করে দিয়েছো, একটি বিবাহকে তুমি ধ্বংস করে দিয়েছো, একটি সম্পর্ককে তুমি নষ্ট করে দিয়েছো, একজন স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাই দিয়ে আসছো, তুমি বাপের বেটার মতো কাজ করে আসছো। কি বুঝলাম এই হাদিস থেকে? একজন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন করে দিল, বিচ্ছেদ ঘটাই দিল, তাকে ইবলিস এত মারহাবা দিল, আর আগের যে শয়তানগুলো তারা তার চাইতে অনেক বড় জঘন্য কাজ করেছে, তারা যেগুলো করেছে সবগুলো হারাম, জেনা করা, মানুষ হত্যা করা, মা বাবার নাফরমানি করা, চুরি করা, এগুলো সবগুলো স্পষ্ট কবিরা গুণা এবং বিশাল বড় বড় হারাম কাজ। সেই কাজগুলোতে ইবলিসের নেতায় ততটা খুশি হয় নাই, যতটা খুশি হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন করাতে। কারণ কি? স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হওয়াটা তো হারাম না, জায়েজ কাজ, কিন্তু তাতেও শয়তান এত খুশি, কারণ একজন স্বামীকে একজন স্ত্রীকে হাজার বার চিন্তা করতে হবে। প্রথমত স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ককে যদি কোনো রকম
দুর্বল করে দিতে পারে, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ককে যদি কোনো রকম ঠুনকো করে দিতে পারে, বিশ্বাসটা নষ্ট করে দিতে পারে, তাহলে শয়তান সবচাইতে বেশি বিজয়ী হয়। এই কথাটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের স্বামী স্ত্রীর সাথে সম্পর্ককে দুর্বল করার জন্যই শয়তানের সবচাইতে বেশি প্রচেষ্টা এবং তাদের সবচেয়ে বেশি চক্রান্ত এবং ষড়যন্ত্র থাকে। অতএব শয়তানকে কোনোভাবে জিততে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন। প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে আজকাল কেন অধিক পরিমাণে তালাক বাড়তেছে? এই যে বিবাহ বিচ্ছেদের পরিমাণ দিন দিন তরতর করে বেড়ে চলছে, সম্পর্কগুলো টিকছে না, এর কারণগুলো কি? আমরা পর্যালোচনা করেছি যে কয়েকটা কারণ খুঁজে পাওয়া যায়। নাম্বার এক, প্রথম হলো বিবাহের আগেই ছেলে এবং মেয়ে, পাত্র এবং পাত্রী উভয়টি নির্বাচনের ক্ষেত্রে উভয় পক্ষ ভুল করেন, আর এই ভুলের কারণে পরবর্তীতে আর সম্পর্কটা দেখা যায়, চেষ্টা করেও টিকায় রাখা যায় না। নবী আলাইহিসসালাম বলেছেন, তুনকাহুল মারআতু লি আরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় চারটি জিনিস দেখে, তার সৌন্দর্য দেখে, তার বংশ দেখে, তার পয়সা কড়ি বাপের সম্পদ ইত্যাদি এগুলো দেখে, এবং তার দিনদারি দেখে। এই চারটি জিনিস দেখে মানুষ সাধারণত বিয়ে করে। এই চারটির ভিতরে আমরা প্রথম তিনটাকে খুব গুরুত্বের সাথে দেখি, মেয়ে সুন্দরী কি না, বাবার টাকা পয়সা আছে কি না, পড়ালেখা সার্টিফিকেট কি আছে, বংশমর্যাদা কি আছে, এগুলো আমরা খুব গুরুত্বের সাথে দেখি। আর এই চারটার ভিতরে যে পয়েন্টটা নবী আলাইহিসসালাম আমাদেরকে দেখার জন্য নসিহত করেছেন, ওসিয়ত করেছেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহির মাধ্যমে প্রাপ্ত ইলম দ্বারাই তিনি জানেন আমাদের সুখ নির্ভর করে চারটার কোনটার উপরে, সেজন্য তিনি আমাদেরকে ওসিয়ত করেছেন, ফাজফার লিজাতিদ দিন, তুমি দিনদারিটাকে সবসময় অগ্রাধিকার দিয়ে জেতার চেষ্টা করবা বিয়ে করার ক্ষেত্রে। আমাদের সমাজে খুব কম সংখ্যক বিয়েতেই পাত্রপক্ষ পাত্রীর বা পাত্রীপক্ষের দিনদারিকে প্রাধান্য দেয়। কয়জন দেয়? হাতে গোনা কয়েকজন। একইভাবে পাত্রীপক্ষ পাত্রের ইনকাম কত, বেতন কত, পয়সা কড়ি কী আছে, ব্যাংক ব্যালেন্স কী আছে, যোগ্যতা সার্টিফিকেট কী আছে, এই সমস্ত দেখে, দিনদারিটা খুব একটা দেখা দেখি হয় না। একজন মানুষ যদি প্রকৃত অর্থে দিনদার থাকে, তাহলে সে ধৈর্যের পাহাড় হবে, তার ভিতরে তুষ্টি থাকবে, সে কুড়ের ঘরে থেকেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, মানুষের কাছে শুকরিয়া আদায় করার দীক্ষা এবং শিক্ষা সে পাবে। কিন্তু একটা মানুষের কাছে যখন দিন থাকে না, তখন কিন্তু সে নিরাশ হয়ে যায়, তার ভিতরে ধৈর্য আর সাধারণত কাজ করে না। এই জন্য ভাইরা, বিবাহ বন্ধনকে যদি মজবুত রাখতে চান, তাহলে বিবাহের আগেই পাত্র এবং পাত্রী নির্বাচনের ক্ষেত্রে খুব দৃঢ়তার সাথে, বুদ্ধিমত্তার সাথে নির্বাচন করতে হবে। আজকালকার যুগে বেশিরভাগ ক্ষেত্রেই পাত্রপাত্রী নির্বাচন করে ছেলে মেয়ে নিজেরা, ছেলে মেয়ে নিজেরা, ছেলে মেয়ে পছন্দ করে, মেয়ে ছেলেকে পছন্দ করে, অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে। মুরব্বীরা, বাবা মা বা গার্ডিয়ান যারা থাকেন, তাদের মধ্যে যে বিচক্ষণতা আছে, তাদের যে অভিজ্ঞতা আছে, তাদের যে দূরদৃষ্টি আছে, তারা সমাজের বিভিন্ন ঘটনা দেখতে দেখতে যে পাকাপোক্ত হয়েছেন, এটা তো একজন অবিবাহিত যুবক ছেলে, একজন যুবতী মেয়ের ভিতরে থাকে না। তো নিজে নিজে সিদ্ধান্ত নেয় যে আমি অমুককে বিয়ে করব, পছন্দ করে ফেলে। সে তো শুধুমাত্র চামড়া দেখে, সে তো শুধুমাত্র সুরত দেখে, দিনদারি দেখা হয় কম পারিবারিকভাবে, আবার নিজে ছেলে মেয়ে নিজেরা পছন্দ করে যারা অপরিণামদর্শী, যাদের মধ্যে গভীরতা নাই, যারা ভালো মন্দ যাচাই করা পরখ করার যোগ্যতা নাই, এরপরে ঠিকই বিবাহ শেষ পর্যন্ত টিকে না। এই জন্য প্রথমত এক্ষেত্রে মুরব্বীদের এবং অভিজ্ঞদের পরামর্শ এবং তাদের সহযোগিতা নিতে হবে। দ্বিতীয়ত, দিনদারিকে সবসময় অগ্রাধিকার দিয়ে রাখতে হবে। দিনদারির ক্ষেত্রে আবার মুশকিল হলো, আমাদের দেশে দিনদারি মানে হলো কোরআন শরীফ পড়তে পারে কি না, এ হলো দিনদারি। আমাদের দেশে দিনদারি মানে হলো গতানুগতিক কিছু কাজকাম, বোরকা পরে কি না মেয়ে, এ হলো দিনদারি শুধুমাত্র। আর ছেলের ক্ষেত্রে ছেলে নামাজি কি না বড়জোর, এ হলো দিনদারি না ভাই। সংসারকে সুখী করতে চাইলে ছেলে এবং মেয়ে উভয়ে পুরোপুরি দিন বুঝে কি না, পুরোপুরি দিন প্র্যাকটিস করে কি না, এটা আগে নিশ্চিত হতে হবে, এবং এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ শান্তি এবং সুখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিতরে রাখবেন এবং বিচ্ছেদের ঘটনা কমবে। এক দ্বিতীয় নম্বর কারণ হলো, ঘরে ঘরে আজ অপরাধ এবং গুনাহের মাত্রা চরম আকারে বেড়ে চলছে। যেই সংসারে, যেই দম্পতির মধ্যে, যেই ঘরে আল্লাহর নাফরমানি হয়, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তিটা উঠিয়ে নিয়ে যান। আগে যদি শান্তি থেকেও থাকে, নাফরমানির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তিটা উঠিয়ে নিয়ে যান। আজ ঘরে ঘরে স্বামী স্ত্রী উভয়ে নানা রকম অবৈধ কাজে, হারাম কাজে লিপ্ত। পুরুষে অন্য মেয়েদেরকে দেখে মজা নেয়, সেটা ফেসবুকে হোক, ইমোতে হোক, পত্রিকায় হোক, ম্যাগাজিনে হোক, টেলিভিশনে হোক, অফলাইনে হোক, অনলাইনে হোক, তিনি বাহিরে অন্য মেয়েদের দেখে মজা নিচ্ছেন, হারাম কাজে লিপ্ত।
যেটা দুনিয়ার সবচেয়ে বড় উপভোগের বস্তু, সবচেয়ে বড় সুখের জায়গা তার দুনিয়ার জান্নাত, সেই স্ত্রীর মধ্যে সুখটুকু আল্লাহ তাআলা উঠায় নিয়ে যান। কারণ সে হারামের মাধ্যমে কি করতে চায়, তার নিজের এই চাহিদাকে চরিতার্থ করতে চায়, সে অবৈধ কাজে লিপ্ত। একইভাবে স্ত্রী, মেয়েরা বাহিরে যাওয়ার সময় কি করে, সাজগোজ করে, স্প্রে করে, মানুষকে দেখায়, মানুষকে আকৃষ্ট করে, তার নিজের স্বামীর জন্য সাজগোজ করে না। এরকম আরও নানাবিধ অপকর্ম, হারাম কাজ, এগুলো আমাদের পরিবারগুলোতে আসে না নেই? ঘর বাড়িতে যত বেশি হারাম কাজের চর্চা হবে, স্বামী স্বামীর মতো হারাম কাজ করছে, স্ত্রী স্ত্রীর মতো হারাম কাজ করছে, এবং এগুলো দিন দিন বাড়ছে, আর হারাম কাজ বাড়ছে, সেই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারিবারিক শান্তিটা উঠে নিয়ে যাচ্ছেন, ঝগড়াঝাটি বাড়ছে এবং অশান্তি হচ্ছে, সংসারগুলো তছনছ হয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামের সাথে কি রাখেন নাই, আরাম রাখেন নাই। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাঁর বিখ্যাত কিতাব আল জওয়াবুল কাফির ভিতরে লিখছেন যে কোনো এক সালাফ পূর্বসূরি তিনি বলেছেন, আমি খেয়াল করে দেখেছি একটা বিষয়, আমি যখন কোনো অন্যায় করি, কোনো গুনাহের কাজ করি, তো এর ধাক্কা এসে লাগে আমার যে বাহন, তখনকার যুগে ঘোড়া গাদা এগুলো ছিল, সেগুলো, এবং আমার স্ত্রী, এই দুইটা ক্ষেত্রে। বাহিরে কোনো অন্যায় করছি বা ভিতরে কোনো অন্যায় করছি, আল্লাহর কোনো নাফরমানি করছি, কোনো গুনাহে লিপ্ত হয়েছি, তো দেখি যে ধাক্কা এসে লাগে এখানে, এদের আচার আচরণ সম্পূর্ণ বিগড়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এই কথাটাকে যদি সামনে রাখি আমরা, একেবারে পরিষ্কার হয়ে যায়, গুনাহ যত বাড়বে তত পারিবারিক সম্পর্কে, স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে টানাপোড়েন সৃষ্টি হবে এবং আস্তে আস্তে বিবাহগুলো ভাঙতে থাকবে, বিচ্ছেদ হতে থাকবে। এই জন্য বিবাহ বিচ্ছেদ এড়ানোর জন্য স্বামী স্ত্রী উভয়কে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তাহলে ইনশাআল্লাহ সম্পর্ক আস্তে আস্তে কী হবে, গাঢ় হবে। সহিহ বুখারীতে আসছেন, বেলাসরাতে সাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির। আমাদের ঘর বাড়িতে শান্তি উঠে গেছে, এর দ্বিতীয় কারণ বলছিলাম কি, গুনাহ বেড়ে গেছে না? এই যে গুনাহ বেড়ে যাওয়ার কারণে শান্তি উঠে গেছে, এর একটা বিশেষ পার্ট হলো আল্লাহর রহমতের ফেরেশতা বাসা বাড়িতে আসার জন্য যত রাস্তা আছে সবগুলো আমরা বন্ধ করে ফেলছি। রহমতের ফেরেশতা আসার যত দরজা ছিল, রাস্তা ছিল, আমাদের পরিবারগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেগুলো সব কী করছি, বন্ধ করে ফেলছি। আল্লাহর ফেরেশতারা রহমত নিয়ে আসছেন না, তো রহমত এবং অনুগ্রহ, দয়া নিয়ে, শান্তি নিয়ে যদি আল্লাহর ফেরেশতারা না আসেন, তো অশান্তি শুরু হয়ে যায় এবং বিবাহ টিকে না। সহিহ বুখারী হাদিসে আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, ওই ঘরে আল্লাহর ফেরেশতারা, অর্থাৎ রহমত নিয়ে যে ফেরেশতারা আসেন, তারা প্রবেশ করেন না যেই ঘরে কোনো ছবি আছে অথবা আপনার কোনো কুকুর আছে, মানুষের আঁকা কোনো ছবি আছে, প্রিন্টেড কোনো ছবি আছে, কোনো মূর্তি আছে। আজ এমন ঘর বাড়ি খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় যেখানে শোপিসের নামে, যেখানে শুধুমাত্র শোভাবর্ধনের নামে শোকেসে বিভিন্ন রকমের মূর্তি রাখা হয়নি, বিভিন্ন রকম পুতুল টুতুল এগুলো সাজায় রাখা হয়নি, ছবি টাঙ্গায় রাখা হয়নি, এগুলো আজকে ঘর বাড়িতে বোঝাই হয়ে গেছে কি যায় নাই? দিন যত যাচ্ছে বাড়ছে, আর আল্লাহর রহমতের ফেরেশতা আসা বন্ধ হয়েছে। শুধু এই একটি পয়েন্টই না, আল্লাহর রহমতের ফেরেশতা বাসা বাড়িতে প্রবেশ না করার আরও বহু কারণ আছে, সেই কারণগুলো সবগুলো আমাদের সমাজে আজকাল পাওয়া যাচ্ছে, যার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা নিয়ে আর ফেরেশতাও আসছেন না, রহমতও আসছে না, আর সম্পর্কগুলো আস্তে আস্তে কী হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন। তাহলে দ্বিতীয় কারণ হলো, স্বামী স্ত্রী উভয়ে অথবা যে কোনো একজন গুনাহে লিপ্ত থাকার কারণে ঘরে রহমতের ফেরেশতা আসতে বাধা দেয়, এরকম কাজকর্ম করার কারণে ঘরগুলো থেকে কী হয়ে যাচ্ছে ভাই, শান্তিগুলো উঠে যাচ্ছে, পরিবারগুলো ভেঙে যাচ্ছে, সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে, শয়তান খুশি হচ্ছে, শয়তানের দলনেতা সবচেয়ে বেশি বাহবা দিচ্ছে, মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। আজ এই পরিবারগুলো কী হওয়ার মাধ্যমে, ঠুনকো হয়ে যাওয়ার মাধ্যমে, পারিবারিক বন্ধনগুলো ঠুনকা হয়ে যাওয়ার মাধ্যমে এবং পারিবারিক সম্পর্কগুলো ছিন্ন হওয়ার মাধ্যমে। নাম্বার তিন, কেন তালাক বাড়ছে, কেন ঘরে ঘরে বিবাহ বিচ্ছেদের পরিমাণ বাড়ছে, এর তৃতীয় কারণ হলো স্বামী অথবা স্বামীর পরিবারের পক্ষ থেকে কঠোরতা। বেশিরভাগ তালাকের ক্ষেত্রে এই পয়েন্টটার বিরাট বড় ভূমিকা থাকে। হয় স্বামী বা পুরুষ লোকটা সবসময় মনে করে যে আমি হলাম কি, কিং, আর সে হলো চাকরানি, কত বড় নির্বোধ। আপনি যদি আপনার স্ত্রীকে চাকরানি হিসাবে ট্রিট করেন, তাহলে তো আপনি চাকরানির স্বামী হলেন, আর যদি তাকে রানী হিসাবে ট্রিট করেন, তাহলে তো আপনি রাজা হলেন। তো আপনি যদি আপনার স্ত্রীর সাথে চাকরানির মতো আচরণ করেন বা চাকরানি মনে করেন তাকে, তাহলে আপনি চাকরানির স্বামী, নিজের মর্যাদা নিজেই কমাইলেন। আর যদি তাকে রানীর মতো মর্যাদা দেন, তাহলে আপনি রানীর স্বামী মানে রাজা, নিজেকে মর্যাদা দিলেন। তো এই জিনিসটার বড় অভাব হয়ে গেছে।
আমরা অনেকেই এখনো পর্যন্ত সেই সেকেলে চিন্তা, সেই পুরাতন চিন্তা, সেই অসুস্থ চিন্তা, সেই ভুল চিন্তার ভিতরে আছি। ইসলাম নারী জাতিকে মর্যাদা দিয়েছে, কিরকম মর্যাদা দিয়েছে, মায়ের মর্যাদা বাবার চাইতে বেশি। নবী আলাইহিসসালাম মেয়েদেরকে বেশি ভালোবাসতেন, ছেলের তুলনায় মেয়েদেরকে সবসময় অগ্রাধিকার দিয়ে রাখতেন। ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছেন একজন নারী। নারীদের অনেক ভূমিকা ইসলামের উন্নয়নের জন্য, কল্যাণের জন্য অনেক অবদান রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নারীরা বেশি প্রিয় ছিলেন। তিনি তার জীবনের শেষ ওসিয়তগুলোর ভিতরে অন্যতম ওসিয়ত করেছেন, ফাস্তাউসু বিন্নিসা খায়রা, মেয়েদের ব্যাপারে তোমরা ভালো আচরণ করবা তাদের সঙ্গে, এ ব্যাপারে আমার কাছ থেকে ওসিয়ত নাও, ওসিয়ত করে গেছেন তিনি। আর সেখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই একটা মেয়ে যখন তার পরিবার থেকে বাবা মা ভাই বোন সব কিছুকে ছেড়ে চলে আসে আপনার ঘরে, তখন সে কতটা অসহায় হয়ে যায়। তার যত ভুল হোক, আন্তরিকতার সাথে মহব্বতের সাথে তাকে বুঝাই নেওয়া, এই মানসিকতা আজকাল একেবারে কমে গেছে। অনেক সময় দেখা যায় স্বামী যদি মোটামুটি লাইনেরও থাকে তো স্বামীর মা বাপ এরা জুলুম করে, এবং এই অত্যাচার অবিচার করতে 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 এক পর্যায়ে সম্পর্কটাকে এত তিতা করে ফেলে যে সম্পর্ক আর টিকানো সম্ভব হয় না। এই জন্য ভাইয়েরা, যে সমস্ত পুরুষেরা মেয়েদের প্রতি কঠোর, যে সমস্ত পুরুষের পরিবাররা মেয়েদের প্রতি কঠোর, তারা আল্লাহকে ভয় করুন। বেশিরভাগ মায়েরা আমাদের দেশে পুত্রবধূর সঙ্গে আচরণ করে শত্রুর মতো, ইল্লামার রহমা রব্বি, ভালো যারা তাদের কথা ভিন্ন। কিন্তু নিজের মেয়েটার বেলা আবার চিন্তা হলো যে আমার মেয়েটা যেন তার শ্বশুরবাড়িতে ভালো থাকে। কথিতই আছে একটা প্রবাদ যে এক মা বলতেছিলেন যে আমার ছেলেটার মতো অমানুষ দুনিয়াতে নাই, বউর কথা ছাড়া আর কোনো কথা শোনে না, তবে আমার মেয়ের জামাইটা আবার ফেরেশতার মতো একটা ছেলে পাইছি, আমার মেয়ে যা বলে তা শোনে। তার মানে নিজের মেয়ের বেলা যা কামনা করেন, অন্য মেয়ের বেলায় সেই কামনাটা বেশিরভাগ মায়েরা করেন না। ওল্লাহি এটা বিশাল বড় জুলুম। বহু মায়েরা অনেক বড় নেককার হওয়ার পরে ধরা পড়ে যাবেন শুধুমাত্র পুত্রবধূর প্রতি জুলুমের দৃষ্টিভঙ্গি থাকার কারণে। অনেক মেয়েরা ভাবিদের প্রতি খবরদারের মন মানসিকতা, জুলুমের মন মানসিকতা রাখার কারণে তারা আল্লাহর কাছে কী হয়ে যাবে, ধরা পড়ে যাবে। প্রিয় ভাইয়েরা, অন্য ঘর থেকে তারা আসছে, তাদের প্রতি কী হইতে হবে, সদয় হতে হবে। আল্লাহ কোরআন নির্দেশ করেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, উত্তম উপায়ে যথাযথভাবে ভালোভাবে তাদের সঙ্গে দিনাতিপাত করো, বসবাস করো, সংসার করো। মন্দ উপায়ে সংসার করা যাবে না, কঠোর হওয়া যাবে না, দুর্ব্যবহার করা যাবে না, দুরাচরণ করা যাবে না, খোঁটা দেওয়া যাবে না, খোঁচা দেওয়া যাবে না, তাদেরকে ছোট করা যাবে না, তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না, গালমন্দ করা যাবে না, জুলুম অবিচার করা যাবে না, মাকে দিয়েও করা যাবে না, বোনকে দিয়েও করানো যাবে না, নিজেও করতে পারবেন না, আপনার পরিবারের কোনো সদস্য করতে পারবে না। খবরদার, নবী আলাইহিসসালাম ওসিয়ত করে গেছেন, ফাস্তাউসু বিন্নিসা খায়রা, তোমরা আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো, আমি ওসিয়ত করে যাচ্ছি, মেয়েদের ব্যাপারে তোমরা ভালো কথা বলবে, ভালো আচরণ করবে, তাদের সাথে দুরাচরণ করবে না। কত বড় কথা! সম্মানিত ভাইরা, এই তালাক এবং সম্পর্ক নষ্ট হওয়ার, বিবাহ বিচ্ছেদ হওয়ার অন্যতম কারণ হলো পুরুষ বেশিরভাগ ক্ষেত্রে কঠোর হয়ে যান, আর পুরুষের যে পরিবার তারাও কী হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে কঠোর হয়ে যান। এটা ঠিক, একজন স্ত্রী তিনি মানুষ, ফেরেশতা না, অনেক খারাপ অভ্যাস তার ভিতরে থাকতে পারে, অলসতা থাকতে পারে, অবহেলা থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। এবং আপনি বলবেন ডাম, সে যাবে বাম, আপনি বলবেন ভালো, সে বুঝবে মন্দ। কারণ নবী আলাইহিসসালাম নিজেই বলেছেন তাকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের বাঁকা হাড্ডি থেকে, এবং তিনি এও বলেছেন নবী আলাইহিসসালাম, তুমি যদি বাঁকা হাড্ডি বেশি সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে। অতএব একেবারে আমার স্ত্রীকে আমি একবারে টাইট করে ফেলবো, সোজা ফেরেশতা বানায় ফেলবো, কেন সে এরকম এটা থাকতে পারবে, এটা হবে না, অসম্ভব। তার বাঁকা নিয়েই আপনাকে কী করতে হবে, সংসার করতে হবে। তবে একেবারে বাঁকা রেখে দিতেও বলা হয়নি, আস্তে 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 তাকে লাইনে আনার চেষ্টা করতে হবে, কিন্তু কঠোরতা করা যাবে না। এই কঠোরতার কারণে অধিকাংশ বিবাহগুলো কী হয়ে যায়, ভেঙে যায়। প্রিয় ভাইয়েরা, একটা বিষয় যদি আমরা খেয়াল করি, স্ত্রীদের প্রতি আমাদের কঠোরতা অনেকখানি কমে যাবে। সেটা হলো, বেশিরভাগ পুরুষেরাই ছোটলোকি করে আমাদের সমাজে, ভারত বাংলাদেশ সহ আমাদের সমাজে বেশিরভাগ পুরুষেরাই ছোটলোকি করে। শ্বশুরবাড়ির থেকে চাহিদাটা অনেক লম্বা থাকে, জিব্বাটা অনেক বেশি থাকে, এত ছোট লোক শ্বশুরবাড়ি থেকে কী দিল, কী না দিল, কী আসলো, কী না আসলো, কেন দিল না, এতটুকু কেন দিল, এটা দিল কেন, ওইটা দিল না কেন, এত নিকৃষ্টতম আচরণ করে, বলাই বাহুল্য। ইসলাম যদি বলতে যায় এখানে, তাহলে আমরা বেশিরভাগ পুরুষেরা ধরা পড়ে যাব। ইসলামের দৃষ্টিতে আপনার স্ত্রী আপনার দোষ ধরতে পারে যে তুমি আমাকে এই ভালো তরকারি দিয়ে খানা দাও নাই কেন, তোমার পয়সা আছে তাও তুমি বকুলগিরি কেন করলা, ভালো করে বাজার করো নাই কেন। আপনার খানা নিয়ে আপনাকে জেরা করতে পারে আপনার স্ত্রী, সেই অধিকার ইসলাম তাকে দিছে। কিন্তু আপনি শ্বশুরবাড়ির কোনো খাবার নিয়ে
তোমার বাপ মা এটা কী করলো, বাসি তরকারি দিছে, হ্যাঁ ভালো মাছ আনে না, এটা আসলি ইলিশ না, তিজারি ইলিশ, নকল ইলিশ, এটা একটা খানা হলো নাকি, অমুকের শ্বশুরবাড়ি দেখছি কী সুন্দর খানা, এই যে ছোটো লোকগুলো করেন, শরীরের দৃষ্টিতে আপনাকে শ্বশুরবাড়ির কাছ থেকে আপনি খানা তলব করার বা খানা যাচাই করার, বাছাই করার বা স্ত্রীকে জেরা করার কোনো অধিকার আপনাকে দেয় নাই, আপনি সেখানে খানার প্রাপকই না, আপনি মেহমানের খাতাই নেই। আমাদের দেশে সবচেয়ে বড় মেহমান জামাই হলে কী হবে, শরীরের দৃষ্টিতে অন্য দশটা মেহমানের সাথে জামাইয়ের সাথে খুব একটা ডিফারেন্স নাই, আপনি সেখানে লম্বা লম্বা আশা করতেছেন, কোন আশা? অনেক ক্ষেত্রে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় সমস্ত আশার কারণে এবং চাহিদার কারণে, এই জন্য এগুলো কমাইতে হবে। এবং মনে রাখতে হবে একজন মেয়েকে একজন বাবা ছোটোবেলা থেকে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত মানুষ করতে কী পরিমাণ পয়সা খরচ হয়েছে তার পিছনে, তার চিকিৎসা, তার খাদ্য, তার বাসস্থান, তার পড়াশোনা সব কিছু রেডি করে একজন মেয়েকে রেডি করে দিছে। 20 বছর 22 বছর বয়স হওয়া পর্যন্ত কত লক্ষ টাকা, কত শ্রম, কত রাতের ঘুম হারাম করে তারপরে এই সন্তানটাকে, মেয়েটাকে মানুষ করছে, এরপরে আপনি বিয়ে করে নিয়ে আসতেছেন, কেমন যেন আপনাকে এটা মালিক বানাই দিল, ঠিক না? বি ঠিক, আপনার বাড়িতে এসে একজন কাজের বুয়া কাজ করে, তিন বেলা খায়, তাও টাকা 2,000-3,000 দেওয়া লাগে, এই আপনার স্ত্রী তো কাজের বুয়ার সার্ভিসের চাইতে বহুগুণ বেশি সার্ভিস দিচ্ছে, শারীরিক কাজ দিচ্ছে, আপনাকে গুনাহ থেকে বাঁচাচ্ছে, আপনার চরিত্র হেফাজত করতেছে, সেটা তো আছেই, আপনাকে সন্তান উপহার দিচ্ছে এবং তার গোটা জীবনটা আপনাকে দিয়ে দিছে। শ্বশুর শাশুড়ি পড়ালেখা করাইছে, কিন্তু তাদের পড়ালেখার এই উপকারটা, বেনিফিটটা, ফিডব্যাকটা শ্বশুর শাশুড়ি পাচ্ছে না, শ্বশুরবাইয়ের লোকেরা পাচ্ছে না, কারা পাচ্ছে? আপনার বাইয়ের লোকেরা, আপনার ছেলে মেয়ে পড়াচ্ছে, আপনার ভাই বোনকে পড়াচ্ছে। তাহলে শিক্ষিত করলো বাপ মা পয়সা খরি খরচ করে উপকারটা ভোগ করতেছেন আপনি, ঠিক না? বি ঠিক, পড়ালেখা করাইলো বাপ মা, সুবিধা ভোগ করছেন আপনি, চিকিৎসা করাইয়া সুস্থ করলো বাপ মা, সুবিধা ভোগ করছেন আপনি, বড় করে দিল খাওয়াইয়া পড়াইয়া বাপ মা, সুবিধা ভোগ করছেন আপনি, আর কথা হলে আবার খোঁটা দিচ্ছেন, তার প্রতি কঠোর হচ্ছেন, শ্বশুরবাড়ির কাছে আরও চাহিদা পেশ করতেছেন, আপনার চাইতে ছোটো লোক আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা নেমন। কথা বুঝে আসছে ভাই? মা বোনদের পক্ষ থেকে, মহিলাদের পক্ষ থেকে, নিজের পরিবার পক্ষ থেকে কোনো সময় চাপ থাকে, সেগুলোকে পুরুষের মতো পুরুষ হলে ট্যাগেল দেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে। আমি বলছি না মা বাবার সাথে দুর্ব্যবহার করতে, কিন্তু অত্যন্ত কৌশলে তাদেরকে ম্যানেজ করতে হবে। এগুলো করলে ইনশাল্লাহ দেখবেন সম্পর্কগুলো অনেকখানি কী হয়ে যাবে, ইনশাল্লাহ মজবুত হয়ে যাবে এবং বিবাহ বিচ্ছেদ অনেকখানি কমবে। তাহলে তৃতীয়ত হলো, পুরুষেরা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের প্রতি কী হয়ে যান, কঠোর হয়ে যান, এটা হওয়া যাবে না। আল্লাহ বলেছেন ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তাদের সাথে কী করো, যথাযথভাবে সুন্দরভাবে তাদের সাথে জীবনযাপন করো। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন খায়রুকুম লি আহলি, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ হলেন ওই লোকটা যেই লোকটা তার স্ত্রীর কাছে ভালো। ও আনা খায়রুকুম লি আহলি, আর আমি তোমাদের মধ্যে পরিবারের কাছে, স্ত্রীর কাছে সবচাইতে ভালো। নবী সাল্লাল্লাহু বলছেন যে আমি তোমাদের মধ্যে নিজের পরিবারের কাছে সবচাইতে ভালো, আমার পরিবারের কাছে জিজ্ঞেস করে দেখো, তারা আমার উপরে সবচেয়ে বেশি সন্তুষ্ট, তাদের কাছে আমি সবচাইতে ভালো। তার মানে নিজের স্ত্রীর কাছে ভালো থাকা, এটা একজন পুরুষের জন্য কর্তব্যের অংশ এবং তার প্রতি সদাচরণ করতে হবে, তাকে খুশি রাখার চেষ্টা করতে হবে। হাদিসে আসছে তিন জায়গায় মিথ্যা বলা যায় যাস, আপনার হাদিসটা অনেকেই জানেন মাশাআল্লাহ, সুবিধারগুলো বেশিরভাগই জানা আছে আমাদের। হাদিসে আসছে নবী সাল্লাম বলেছেন তিন জায়গায় মিথ্যা কথা বলা যায় আছে, তার ভিতরে একটা হলো বউয়ের কাছে মিথ্যা কথা বলা যায় আছে। এই হাদিসটাকে অনেকে আবার ভুল বুঝে, এই জন্য ওই মনে করেন বাজার করে নিয়ে আসে বউয়ের জন্য শাড়ি একটা নিয়ে আসে 1,000 টাকা দিয়ে, তো আয়েশা বলে 2,000 টাকা, কেন বউয়ের সাথে মিথ্যা কথা বলতে যায় আছে? তো বউ যখন জানতে পারে বা ফতুরা বা ভাউচার দেখতে পারে, তখন তো এবার পুরো বিশ্বাসটাই নষ্ট হয়ে যায়। এরা এই হাদিসটা আসলে ভালো করে বুঝে নেই। বউয়ের সাথে মিথ্যা কথা বলা জায়েজ বলতে, বউকে আপনি পাম্পুট্টি দেওয়ার জন্য মিথ্যা কথা বলতে পারেন, তুমি চাঁদের মতো, অসম্ভব, চাঁদের মতো মানুষ হয় নাকি, এটা একটা মিথ্যা কথাই হলো, কিন্তু এটা জায়েজ আছে। কার সাথে? বউয়ের সাথে। উফ, এইরকম স্বাদের তরকারি আমার জন্মে আমি খাইনি, আরে বহুত তরকারি খাইছি, কী রাঁধো তুমি মাশাআল্লাহ, এটা মিথ্যা কথাই বললেন, এটা কী আছে? জায়েজ আছে। কার সঙ্গে? স্ত্রীর সঙ্গে। কত মজবুত সম্পর্কটা! আল্লাহ তাআলা এবং তার রাসূল স্বামী স্ত্রীর সম্পর্ককে কত মজবুত করতে চাইছেন, যে এখানে মিথ্যা কথা বললে হলেও একজন আরেকজনের প্রতি আস্থা তৈরি করার সুযোগ ইসলাম দিয়েছে। কথা বুঝে আসছে ভাই? এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে মেয়েদের প্রতি নরম হতে হবে। কী হইতে হবে? নরম এবং কোমল হইতে হবে। ডক্টর আয়েজ আল কারনি হাফিজাহুল্লাহ, সৌদি আরবের বিশ্ববিখ্যাত আলেম এবং ওলামা একরামের কাছে খুবই গ্রহণযোগ্য একজন ব্যক্তি, তিনি তার এক আলোচনায় বলেছেন, আমি শুনেছি, তিনি বলেন যে আমার কাছে একটা ব্যবস্থাপত্র আছে, এটার উপরে যদি আমল করেন তাহলে সারা দুনিয়াতে ঘরে ঘরে যে স্বামী স্ত্রী যে ঝগড়াঝাটিগুলো শুরু হয়েছে, এই ঝগড়াঝাটিগুলো অনেকাংশেই কমে যাবে। তিনি বলেন যে আমি এই ব্যবস্থাপত্র বহু লোককে দিছি, আমার বহু ছাত্রকে দিছি, তারা এটার উপরে আমল করছেন,
এটাকে অ্যাপ্লাই করছেন, তারা আমাকে জানাইছেন যে তাদের পারিবারিক সম্পর্ক মজবুত হয়ে গেছে, আগের চাইতে ঝগড়াঝাটি কমে গেছে। কি সেটা? তিনি বলেছেন, আপনি যখন আপনার স্ত্রীর সাথে ঝগড়াঝাটি হবে, তখন স্ত্রী যা বলে স্বামী হিসাবে আপনি শুধুমাত্র নিচের দিকে তাকিয়ে চুপ করে থাকেন এবং এটা ছোটো বাচ্চার মতো হয়ে যান, শিক্ষকের সামনে ছাত্র যেরকম হয় এরকম হয়ে যান, বলো হ্যাঁ ঠিকই বলছো তুমি, আসলে আমার অন্যায় হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, এটা আমার করা উচিত হয় না, বহুত বড় ছোটো লোকই হয়ে গেছে, আসলে আসলে কিন্তু আপনি অন্যায় করেন নাই, ডাহা ভুয়া কথা বলতেছে, তারপরও তার সাথে আপনি শুধু তাল মিলান। কিছুক্ষণ তাল মিলানোর পরে দেখবেন যে একেবারে ওই যে আপনার ফোনা ধরা সাঁফে যেরকম ছিল, ওখান থেকে ফোনা ছেড়ে একদম মাটির মতো মিশে যাবে। এই কিছুক্ষণ আপনি একটু থাকেন নরম হয়ে, দেখবেন যে নরম নরম হয়ে গেছে না, এবার ঠান্ডা মাথা আপনি বলেন, যেটা কোনো কথা বললা তুমি, এবার আপনি যত কথা বলেন দেখবেন ইনশাআল্লাহ কী হবে না, অসুবিধা হবে না, সেও সংশোধন হয়ে যাবে আর ঝগড়া বাড়বে না। আর যদি সে যদি আপনাকে একটা বলে আপনি আরেকটা বলেন, এরপরে শুরু হবে বক্সিং, সেখান থেকে শুরু হবে সম্পর্ক বিচ্ছেদ। আরেকটা ঘটনা বলি, একজন বিশ্ববিখ্যাত আলেম ওনার কাছে এক লোক আসছে, এসে বলছেন যে হুজুর আমার বউটা বাসায় গেলেই আমি এত কষ্ট করে বাইরে থেকে আসি, শুরু হয় ঢুকার পরেই শুরু হয় তার ঝগড়া, গেউ গেউ সারাক্ষণ, কতক্ষণ মানুষ ঠিক থাকতে পারে, আমার তো ভয় হয় যে আমি কখন অঘটন ঘটাই বসি, বাসায় ঢুকলে গেউ গেউ শুরু করে দেয়, আমার একটা উপায় বাতায় দেন, একটা আমল দিয়ে দেন যাতে আমার বউ এই গেউ গেউ থেমে যায়। তো তিনি বললেন যে তোমাকে একটা আমল বাতায় দিচ্ছি, আমলটা হলো তুমি যখন বাসায় ঢুকবা, ঢুকার আগ দিয়া, কলিং বেল টিপার আগ দিয়া একটু দাঁড়াইয়া একটা কথা চিন্তা করবা, সেটা কি চিন্তা করবা যে আমার বাসায় একটা কুত্তে আছে, মারাত্মক একটা গেউ গেউ করা কুকুর আছে, এই কথাটা মনে করবা, শুধু মাথায় আনবা, এরপরে বাসায় ঢুকবা, বাসায় ঢুকার পরে যখন গেউ গেউ করবে তখন তুমি ওইটা মনে করবা, ও কুকুর তো, কুকুর তো মানুষ দেখলে গেউ গেউ করে, খালাস, ওই কথা মনে করে তুমি চুপচাপ থাকবা। তো লোকটা এটার উপর আমল করছে, প্রথম দিন ঢুকছে, ঢুকার পরে যথারীতি স্ত্রীর ঝগড়া শুরু হয়েছে কোনো একটা ইস্যুতে, তো যখনই ঝগড়া শুরু হয়েছে সঙ্গে সঙ্গে হুজুরের কথা, ওই আলেমের কথা মনে ওঠে, সে চিন্তা করলো যে হ্যাঁ ঠিকই তো, কুকুর তো মানুষ দেখে গেউ করে, কেউ এটা জবাব দেয় নাকি, এই কথা মনে করে সে মিটমিট করে হাসা শুরু করছে। এখন স্ত্রী ঝগড়াঝাটি বাদ দিয়ে বলছে, ব্যাপার কী তুমি হাসতেছো কেন, প্রতিদিন আমার সাথে ঝগড়া করে আজকে ঝগড়া না করে উল্টে হাসতেছে, তামাশা কী, কাহিনী কী, বহুত জোরাজোরি বলে না, একদিন যায় দুই দিন যায়, কী আমি ঝগড়া করলে সে উল্টে হাসে, আরও ঝগড়া তো হচ্ছেই না বরং আরও হাসতেছে। তো স্ত্রী জোরাজোরি করার পরে ধরার পরে বলতেছে, দেখো আসলে কাহিনী হলো এই, স্ত্রী তখন চিন্তা করছে, লাহাওয়ালা করতে, ছি 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 ছি, সর্বনাশ, এর সাথে আমি ঝগড়া যখন করি তখন সে আমার এক কুত্তা মনে করে, ছি 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 ছি। এরপর থেকে স্ত্রী ঝগড়া করার সময় তারও কী হয় হিসাব নিকায় শেষে যায় যে এ তো হাসা শুরু করবে, এখন আমার কুকুর মনে শুরু করবে। এগুলো হলো এক একটা পলিসি। এক কথায় ইসলাম সবসময় চায় স্বামী স্ত্রীর সম্পর্ককে অনেক মজবুত করতে, যার সাথে তার স্ত্রীর সম্পর্ক যত বেশি গাঢ় যত বেশি ভালো তার আল্লাহর কাছে তত বেশি প্রিয়, এই দিক থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের সম্পর্কগুলোকে গাঢ় করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, নাম্বার চার, তালাকের পরিমাণ বেশি হচ্ছে আমাদের সমাজে, এর চার নম্বর কারণ হলো যেমনে সেমনে তালাকের ব্যবহার করা। তালাক এই অস্ত্রটা যে কত ভয়াবহ, কত কঠিন, এটা যে একবার দিয়ে দিলে আর ফেরত নেওয়া যায় না অনেক ক্ষেত্রে, এই জিনিসটুকু আমরা ভালো করে রপ্ত করি নি, আর না করতে পারার কারণে কথায় কথায় একটু রাগ উঠলেই তালাক দিয়ে দিচ্ছি। না ভাই, তালাক এত সহজ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিবাহের সম্পর্ককে বলছেন মিসাকান গালিদ, আল্লাহ বলছেন ওয়া আখাযনা মিনকুম মিসাকান গালিদা, মেয়েরা তোমাদের কাছ থেকে, তোমাদের স্ত্রীরা তোমাদের কাছ থেকে গাঢ় মজবুত সুদৃঢ় বন্ধন তারা তোমাদের কাছ থেকে নিয়েছে। এই বন্ধনকে আল্লাহ সুবহানাহু সুদৃঢ় বন্ধন বলছেন, মারাত্মক শক্ত বন্ধন স্বামী স্ত্রীর সম্পর্ক। আর আপনি একটু হালকা ঝগড়াঝাটি হলো, কিছু নিয়ে কথা কাটাকাটি হলো, যে কোনো ইস্যু হলে আর তালাক দিয়ে দিলেন, এত মজবুত বন্ধন আল্লাহ যেটাকে এত শক্ত বন্ধন বলছেন সেটাকে আপনি যে কোনো একটা ঠুনকো কারণে কী দিচ্ছেন, ওই বন্ধনটাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করছেন, কত বড় অন্যায় করছেন আপনি। এই জন্য যেমনি সেমনি তালাকের কথা না বলা, রাগ হইলে তালাকের সিদ্ধান্ত যদি আপনি কখনো নেন, ওলামাদের সাথে পরামর্শ করবেন, অভিভাবকদের সাথে পরামর্শ করবেন, অভিজ্ঞদের সাথে পরামর্শ করবেন, তারপরে তালাকের সিদ্ধান্ত নেবেন। আল্লাহ কোরআনে কারিমে কয়েকটা ধাপ বলেছেন, যদি বনি বোনা না হয় আল্লাহ বলছেন যে সালেস ঠিক করেন, তৃতীয় পক্ষ ঠিক করেন, দুজনে বলছে না, তৃতীয় পক্ষকে ডাকেন যে আপনি আমাদের মধ্যে কী করেন, সুরাহা করে দেন, দেখবেন ইনশাআল্লাহ কী হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। কথা বুঝে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেছেন আত-তালাক মাররাতান ফা ইমসাকুম বিমা'রুফিন আও তাসরিহাম বিইহসান। আমরা একসাথে হাজার হাজার তালাক দিতে চাই, অনেকে তিন তালাক দেয় না, কয় তিন লক্ষ তালাক, তিন হাজার তালাক এরকম বলে, আরও কি বেগুন তালাক টালাক বলে, আসলে তালাকে বায়ন বলবে, বলে বেগুন তালাক। যাই হোক, আল্লাহ বলছেন আত-তালাক মাররাতান ফা ইমসাকুম বিমা'রুফিন আও তাসরিহাম বিইহসান,
আপনি যদি সম্পর্ক ছিন্নই করতে চান, বহু ঠান্ডা মাথা সিদ্ধান্ত নিয়েছেন না এখানে সম্পর্ক আর রাখা যায় না, তাহলে কমপক্ষে দুইবার চান্স নেবেন। প্রথমবার তালাক দেওয়ার পরে ফেরত নেওয়ার সুযোগ রাখবেন, প্রত্যাহারযোগ্য তালাক দিবেন, যাতে করে দ্বিতীয়বার নেওয়ার সুযোগটা থাকে। গোটাই দিয়ে এরপরে আয়সা কাঁদবেন, হুজুর এখন তো তাড়াছাড়া বাঁচবো না, বাচ্চাগুলোর জীবন কী হবে, হায় হায় ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই। তখন আর কান্নাকাটি করলেও হুজুরের হাতে কিছু করার থাকবে না। এই জন্য ইসলাম তালাক দেওয়ার আগে বহুবার আমাদেরকে ভাবতে নির্দেশ করছে। আপনি দেখুন তালাকের বিধানটা ইসলাম প্রয়োগ করার আগে কতগুলো ঘাট পার হয়ে যেতে বলছে। আপনি স্ত্রীকে তালাক দিতে চান, তালাকের সঠিক পদ্ধতি কি? আপনি স্ত্রীকে তালাক দিতে চাইলে একটা পবিত্র পিরিয়ড যাবে, এরপর একটা মাসিক আসবে, মাসিক যাওয়ার পরে আবার পবিত্র হবে স্ত্রী, তারপরে আপনি কি করবেন? যদি প্রয়োজন মনে করেন তালাক দিবেন। ওই দ্বিতীয়বার যে পবিত্র পিরিয়ড আসলো মাসিকের পরে, সেই পবিত্র পিরিয়ডে স্ত্রীর সাথে সহবাস করার আগে তালাক দিতে হবে। কেন বলছে সহবাসের আগে তালাক দিতে হবে জানেন? কারণ মাসিকের একটা পিরিয়ড যাওয়ার পরে আপনার স্ত্রীর প্রতি চাহিদা তৈরি হয়েছে প্রচণ্ডভাবে, এত চাহিদার পরেও যদি আপনি তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে বোঝা গেল এই সিদ্ধান্তটা ঠান্ডা মাথায় আপনি নিচ্ছেন, শরীরের চাহিদা আছে তার প্রতি, তারপর আপনি তালাকের সিদ্ধান্ত নিচ্ছেন, তার মানে এটা ব্যালেন্সড সিদ্ধান্ত হচ্ছে। তাই ইসলাম তালাকের আগে এতগুলো ঘাট পার হয়ে যেতে বলছে এই জন্যই, যাতে করে তালাকটা অজাগায় অপাত্রে অসময়ে পতিত না হয়। এই জন্য ভাইয়েরা, যেমনি সেমনি তালাক বলা এটা ঠিক না। ঝগড়াঝাটি হলো অনেকে কথার কথা, না তোমার তালাক দিয়ে দেবো, না তোমার সাথে চলবে না, এই কথাগুলো একজন মেয়ের মনকে সবচেয়ে বেশি চুরমার করে দেয়, ভেঙে এবং সম্পর্ক বিশ্বাস সেখানেই নষ্ট হয়ে যায়। খবরদার, মেয়েরা অনেক সময় বলে মুখে মুখে, কিন্তু আপনি স্বামী হিসাবে কখনো সম্পর্কের কথা টান দিবেন না, খবরদার। এটা ঝগড়াঝাটির সময় যদি বলে ফেলেন, আস্তে আস্তে এটা হালকা পাতলা হয়ে যায় এবং সম্পর্ক কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যে সমস্ত মহিলারা, স্ত্রীরা তোমাদের কথা শুনবে না, মনে হয় যে বেড়া হয়ে যাবে, বেলায়ন হয়ে যাবে এরকম মনে হচ্ছে, ফাইজুহুন্না, প্রথম হলে তাদেরকে একটু নসিহত করো, কোনো আলেম দিয়ে, কোনো শেখ দিয়ে ওয়াজ নসিহত করাও, শোনাও, বুঝাও স্বামী কী জিনিস, সম্পর্ক কী জিনিস, বিবাহ কী জিনিস, বিচ্ছেদ কত খারাপ জিনিস, এর পরিণাম কত খারাপ হয়, এগুলো বুঝাও তাকে, তাকে মানুষ করার চেষ্টা করো। আল্লাহ বলছেন, ওয়াহজুরুহুন্না ফিল মাজাজে, বুঝায়ও কাজ হচ্ছে না, বিছানা আলাদা করে ফেলো, রাগ করো, রাগ করে থাকো, এরপরেও তোমাদের কাজ হচ্ছে না, তার সংশোধন হচ্ছে না, ওয়াদরিবুহুন্না, প্রয়োজন একটু প্রহার করো, শাসন করো, তাতেও যদি কাজ না হয় তাহলে যে তারপরে কী করতে হবে, তালাকের সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ বলছেন, ফাইন আতানাকুম, এই তিনটা ধাপ পার করার পরে যদি সে লাইনে আসে, খবরদার, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে আর কোনো দ্বিতীয়বার তালাকের চিন্তা মাথায় আনবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো ধাপ অতিক্রম করতে বলছেন। এই জন্য ভাইরা, এই জিনিসটা আমাদের খুব বেশি কী করতে হবে, খেয়ালে রাখতে হবে। নাম্বার পাঁচ, বিবাহ বিচ্ছেদের পরিমাণ বাড়ার আরেকটা অন্যতম কারণ হলো আমাদের দেশে তথাকথিত নারীবাদীরা। নারীবাদী বলে যারা নিজেদেরকে পরিচয় দেয়, আমাদের দেশে খুব নারীর কল্যাণকামী, নারী স্বাধীনতার জন্য খুব কাজ টাজ করে বলে মনে হয়, এদের অনেক কাজ হয়তো ইতিবাচক, অনেক প্রচারণা হয়তো ইতিবাচক, কিন্তু পারিবারিক বন্ধনগুলোকে ধ্বংস করার জন্য এদের ভূমিকা অনস্বীকার্য। এরা সবসময় মেয়েদেরকে উস্কাই দেয় যে আরে তুমি কি গোলাম নাকি, তুমি কি বাদী নাকি, তুমি নিজের পায়ে যে দাঁড়ানো শিখে, এই সমস্ত বুলেট হলে পাম্পট্টি দিয়ে কোনো রকম সম্পর্কটাকে যদি ভেঙে দিতে পারে, এরপরে এই মেয়ে সারা জীবন কাঁদতে থাকে আর রাস্তা রাস্তা ঘুরতে থাকে। আমাদের দেশে সাধারণত মেয়েরা স্বামীদেরকে ভালোবাসে, স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসে বেশিরভাগ ক্ষেত্রেই, কিন্তু এই সমস্ত উস্কানিগুলো টেলিভিশন, মিডিয়া, নাটক, সিনেমার মাধ্যমে তথাকথিত স্বাধীনতার নাম দিয়া স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করে। এরা দূরত্ব সৃষ্টি করলে এরা কী করে, ওই বেচারা তালাক নিয়ে নেয় বা তালাক দিয়ে দেয়। বাংলা ইনসাইডারের এবং অন্যান্য মিডিয়ার রিপোর্ট অনুযায়ী যতগুলো তালাকের ঘটনা আমাদের দেশে ঘটছে গত দুই তিন বছরে, তার ভেতরে প্রতি দশটা তালাকের ঘটনার ভিতরে সাতটাই ঘটে মেয়েদের তরফ থেকে। এই যে মেয়েদেরকে উস্কাই দেয় বামপন্থীরা, নাস্তিকরা, আপনার এই নারীবাদীরা, এরা নারীর কল্যাণকামী সেজে সম্পর্ককে নষ্ট করে দেয়। নারীর সাথে তার স্ত্রীর সাথে তার স্বামীর ঝগড়া হয়েছে, মনোমালিন্য হয়েছে, শ্বশুরবাড়ির পক্ষ তারা জুলুম করে, কিন্তু সে আসলে স্বামীর সাথে মিলেমিশে থাকতে চায়, চায় একজন মধ্যস্থতাকারী এসে স্বামীকে সংশোধন করে দেখ, স্বামীকে সাইজ করে দেখ, মিলায় দেখ, এটা চায়, কিন্তু এরা যায় উস্কাইয়া দূরে সরায় দেয়, এরপরে চিরকালের জন্য সে আফসোস করতে থাকে, আর কোনো সমাধানের রাস্তা থাকে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের পরিবারগুলোকে আরও বেশি মজবুত করার তৌফিক দান করুন। যে সমস্ত কারণে তালাক বাড়ছে সেই কারণগুলোকে ভালো করে রপ্ত করে তালাকের হার কমানোর জন্য সবাইকে আল্লাহ তাআলা ভূমিকা রাখার তৌফিক দান করুন। সময়মতো ভাই বন্ধুগণ, কিছু কিছু কারণে আপনাকে শরীয়ত তালাক দেওয়ার সুযোগ দিয়েছেন, দিতে পারেন, আবার কিছু কিছু কারণ আছে ঠুনকো কারণ, যেগুলোর কারণে আমরা তালাক দেওয়ার সুযোগ নাই শরীয়তের দৃষ্টিতে। তার ভিতরে একটা হলো,
দিনদারির ক্ষেত্রে কোনো স্ত্রী যদি তার ভিতরে ইমানই নাই মনে হয়, নামাজই পড়ে না, বহু চেষ্টা করছেন কোনোভাবে লাইনে আনতে পারেন নাই, তাহলে ওই যে অনেকগুলো পথ ধরবেন, রাগ করবেন, পয়সা দেওয়া বন্ধ করবেন, সালিশ ধরবেন, মধ্যস্থতাকারী ধরবেন, তার বাপ মা ডাকবেন, বিচার বসাবেন, অনেক কিছু করবেন, এরপরে এক তালাক দিবেন, চান্স দিবেন, ফিরে আসলে আলহামদুলিল্লাহ, না হইলে তখন যাই আপনি সম্পর্ক ছিন্নের চেষ্টা করতে পারেন। কারণ যদি মা যদি বদ্দিন হয় তাহলে তার থেকে বংশধর বাচ্চাগুলো দিনদার হওয়ার সম্ভাবনা কম থাকে। যদিও এটা বিয়ে করার আগেই চিন্তা করা দরকার ছিল, যদি বিয়ে করার পরে এরকম দেখা দেয় এবং সিরিয়াস পর্যায়ে চলে যায় তখন আপনি কী করতে পারবেন, তালাকের সিদ্ধান্ত নিতে পারবেন। অনেক সময় দেখা যায় আমাদের সমাজে মা বাপ বলে তালাক দিয়ে দিতে, আমার মার পছন্দ না, আমার বাপের পছন্দ না, তো এই মা বাপ তালাক দিতে বললে তালাক দেবো কি না। ইব্রাহিম আলাইহিসসালাম নির্দেশ করছেন তার ছেলেকে, ইসমাইলকে নির্দেশ করছেন স্ত্রী তালাক দেওয়ার জন্য, তিনি বাপের কথা শুনে তালাক দিছেনও, রাহিকে মাখতুম সহ বিভিন্ন সিরিয়াতের কিতাবে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ করছেন তার ছেলেকে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য, তিনিও তার বাবার নির্দেশে তালাক দিয়েছেন। তাহলে আমরাও কি আমাদের বাপ মার নির্দেশে আমাদের স্ত্রীদেরকে তালাক দেবো কি না? এক্ষেত্রে বিশুদ্ধ এবং বেশিরভাগ উলামায়ে কেরামের সিদ্ধান্ত হলো না, কারণ ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর নবী আর ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বিচক্ষণ মানুষ। সাধারণভাবে আমরা বাপ মার কথা শুনে স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ হবে না। যদি বাপ মা যৌক্তিক কারণ দেখায়, প্রমাণ দেখায় যে তোমার চোর স্ত্রীর চরিত্র খারাপ, এটা 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 যৌক্তিক কারণ দেখাতে পারে, তাহলে অবশ্যই বাপ মার কথা মানা জরুরি। আর যদি দেখা যায় না বাপ মা নিজের পছন্দের কারণে শুধুমাত্র আপনার প্রতি এই নির্দেশ জারি করছে, ওই মেয়ের প্রতি অবিচার করতে পারবেন না আপনি মা বাপের কথা মানতে গিয়ে, কারণ মা বাপের কথা ততক্ষণ মানা যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোনো নির্দেশ অমান্য করা না লাগে। এখানে মা বাপের কথা মানতে হলে ওই মেয়ের প্রতি কী করতে হবে? জুলুম করতে হবে, যেটা আপনার জন্য জায়েজ নেই। আরেকটা হলো, অনেক সময় আমাদের পছন্দ হয় না, ভালো লাগে না, এই কারণে আমরা তালাক দিই। এটার মূল কারণ হলো যে গুনাহ, অন্য মেয়ে দেখা বন্ধ করে দেন, চোখের হেফাজত করেন, ইনশাল্লাহ ওইটাই আপনার কাছে কী মনে হবে, নেয়ামত মনে হবে। আর চাহিদা পূরণ হওয়ার পরে সব মেয়েই সমান, কোনোটার কোনো বিশেষত্ব নাই। নবী আলাইহিসসালাম স্পষ্টভাবে তার হাদিসের ভিত্তিতে তিনি জানাইছেন যে সব স্ত্রী এক, আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে সবাইকে কী করেছেন, একরকম করে সৃষ্টি করেছেন। শয়তান শুধুমাত্র অস্বস্থতা দেয় যে এটা ভালো না, এটা ভালো, এটা ভালো, এটা এটা শয়তানের কুমন্ত্রণা। একটা পর্যায়ে মানুষের কাছে ঠিকই বুঝে আসে যে সবই কি সমান। অনেক সময় স্ত্রীদের ভিতরে চারিত্রিক সমস্যা দেখা দেয়। অনেক মহিলা, অনেক স্ত্রী চুপে চুপে অন্য পুরুষের সাথে সম্পর্ক করে, জেনা করে, অনেকে সরাসরি জেনা করে, অনেকে অন্যের সাথে চ্যাটিং ফেটিং কথাবার্তা এই সমস্ত দুই নম্বরের সাথে জড়িত থাকে। একজন স্বামীর জন্য তার এরকম স্ত্রীকে রাখা কি জরুরি অথবা জায়েজ, এ সম্পর্কে ইসলাম কী বলে? এ সম্পর্কে ইসলামের বক্তব্য হলো, আপনার স্ত্রী যদি তার ভিতরে এরকম কোনো কিছু দেখেন যে সে কারোর সাথে জেনায় লিপ্ত অথবা কারোর সাথে অবৈধ সম্পর্কে যে কোনোভাবে জড়িয়ে আছে, তাহলে তাকে তালাক দিতে ইসলামী শরীয়ত আপনাকে বাধ্য করে না। কথা বুঝাতে পারছি? ইসলামী শরীয়ত আপনাকে তালাক দিতে কী করে না, বাধ্য করে না। তাকে রাখা এবং না রাখাটা সম্পূর্ণ আপনার রুচির উপর নির্ভর করে। আপনি প্রাথমিকভাবে চেষ্টা করবেন তাকে সংশোধন করার, যদি সংশোধন করার সম্ভাবনা না থাকে অথবা আপনার মনে হয় না এর সাথে আমার মনের মিলটা আর হবে না, তাহলে সেক্ষেত্রে আপনাকে ইসলাম স্বাধীনতা দিয়েছে, আপনি চাইলে তাকে কী করতে পারেন, তালাক দিতে পারেন। কথা কি বুঝাতে পারছি? অনেকে মনে করে না, স্ত্রী যেহেতু একবার নষ্ট হয়ে গেছে, এমনকি স্ত্রী যদি কোনো পুরুষের সাথে ভেগে যায় সেখানে দু চার মাস থেকেও আসে, তারপরও যদি আপনার কাছে আসে, সে আপনার স্ত্রী থাকবে, দ্বিতীয়বার বিয়ে পড়ানোর কি হবে না, প্রয়োজন হবে না। আপনার রুচিতে কুলাইলে তাকে সংশোধন করে রাখার ইচ্ছা থাকলে আপনি রাখেন, আর যদি মনে হয় যেন আমার রুচিতে কুলাচ্ছেন, আপনি তালাক দিতে পারেন, সে অধিকার আপনাকে ইসলাম দিয়েছে। কিন্তু কী করে নেয়, বাধ্য করে নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের পারিবারিক সম্পর্কগুলোকে আরও মজবুত করার তৌফিক দান করুন। ধৈর্য, অল্পে তুষ্টি এবং একে অন্যের প্রতি কৃতজ্ঞতা আদায় করার যে বড় বড় গুণ একজন মুসলমানের মধ্যে থাকা উচিত, সেগুলোর অভাবের কারণে আজকে সমস্যাগুলো দেখা দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত ভালো গুণগুলো, ধৈর্য এবং তুষ্টি, অল্পে তুষ্টি এবং একে অন্যের প্রতি কৃতজ্ঞতা আদায় করা, একে অন্যের ভালো গুণগুলো দেখা, এই ভালো ভালো গুণগুলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।